গুড মর্নিং বন্ধুরা, অনেক দিন বাদে দেখা হলো। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আজকে অনেক দিন বাদে আমরা একটা উইকেন্ড ট্রিপ করতে বেরিয়েছি, যাচ্ছি মায়াপুর। ওখান থেকে নবদ্বীপ ঘুরব, দিয়ে সম্ভব হলে রাত্রে থাকব। তো আপনাদের সব আপডেট দেব। চলুন আমাদের সাথে ভার্চুয়ালি ট্যুর করতে মায়াপুরে। মায়াপুরে সব নতুন নিয়মকানুন, এখন কীরকম কন্ডিশন রয়েছে, থাকার ব্যবস্থা কি, কীভাবে ঘুরবেন, কোথায় খাবেন, সব ডিটেলস কিন্তু আজকে ভিডিওতে থাকছে। তাই স্কিপ না করে প্লিজ পুরো ভিডিওটা দেখবেন। যাচ্ছি আজকে মায়াপুর নিজেদের গাড়ি করে, আর সবাই আমরা রেডি হয়ে গেছি। এই যে আমার মেয়ে দাঁড়িয়ে রয়েছে রেডি হয়ে সাজগোজ করে, হাজবেন্ড আজকে ড্রাইভার চালিয়ে নিয়ে যাবে অনেক দূর। আরেকজন স্পেশাল গেস্ট আছে একলা ফ্যামিলির, এর আগেও দেখেছেন আপনারা, আমার মা। মা একটু তাকাও, গুড মর্নিং বলে দাও। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, চলো মাম্মা হরে কৃষ্ণ বলে যাত্রা শুরু করা যাক। আপনাদেরকে বহরমপুর থেকে মায়াপুর যাওয়ার রাস্তার কন্ডিশন আর রাস্তার দিক সবগুলো আজকে ভিডিওতে বলে দেব। বহরমপুর থেকে মায়াপুরের দূরত্ব 89 কিলোমিটার, আর গাড়িতে সময় লাগে প্রায় 2.5 ঘন্টার মতো। আমরা যেহেতু বহরমপুর থেকে মায়াপুর যাচ্ছি, তাই প্রথমে আমি এখান থেকে কিভাবে মায়াপুর যাব সেই ডিটেলস শেয়ার করছি, পরে আমি কলকাতা থেকে কিভাবে মায়াপুর তোমরা আসবে সেটাও বলে দেব। আমরা এখন NH-34, যেটা বর্তমানে NH-12 নামে পরিচিত, সেটা ধরে যাচ্ছি। এটা 4 লেন হয়ে গেছে অনেকদিন হলো, তবে সব জায়গায় এই NH কিন্তু 4 লেন হয়নি। বহরমপুর থেকে কৃষ্ণনগর পর্যন্ত NH এর অবস্থা বেশ ভালোই এবং রাস্তা খুব স্মুথ। আর ট্রেনে যেতে গেলে নামতে হবে ধুবুলিয়া স্টেশনে। ধুবুলিয়া থেকে বাস আছে যেটা সরাসরি মায়াপুর যায়। তেল ভরে নিয়ে আবার যাত্রা শুরু করেছি, যাচ্ছি। তার মধ্যে ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছে, বাইরে বৃষ্টি হচ্ছে, ফোরকাস্টিং রয়েছে নিম্নচাপের। কি যেন নিম্নচাপটার নাম, ছিত্রাং। তো এখন নিম্নচাপকে অগ্রাহ্য করে এগোচ্ছি, বেরিয়ে গেছি, আর কিছু করার নেই। অল্প অল্প বৃষ্টি পড়ছে, ভেবেছিলাম এদিকে সেরকম বৃষ্টি হবে না, কারণ নিম্নচাপটা বাংলাদেশের দিকে সরে যাচ্ছে তাই। আর আমার মেয়ে ব্রেকফাস্ট করছে। মামা কি করছো? ওর খিদে পেয়ে গেছে, সেই জন্য ব্রেকফাস্ট করে নিচ্ছে। আমরা রোড সাইডে কোনো দোকানে দাঁড়িয়ে পরে ব্রেকফাস্ট করব। এবারে বলি কলকাতা থেকে মায়াপুর কিভাবে যাবেন। ধর্মতলা থেকে মায়াপুর ইসকন যাওয়ার সরাসরি বাস আছে, এতে যে কেউ প্রথমে মায়াপুর এসে পরে সেখান থেকে নবদ্বীপ যেতে পারবে। আর ট্রেনে যেতে চাইলে শিয়ালদা থেকে কৃষ্ণনগর গিয়ে সেখান থেকে অটো বা ম্যাজিক কারে স্বরূপগঞ্জ ঘাট যেতে হবে। অটো ভাড়া পার হেড 25 টাকা। এবার ঘাট থেকে নৌকায় মাত্র 2 টাকার বিনিময়ে মায়াপুর পৌঁছে যাবেন। এছাড়াও কৃষ্ণনগর স্টেশন থেকে সরাসরি বাস আছে, যার দূরত্ব মাত্র 12 কিলোমিটার আর সময় লাগবে 40 থেকে 50 মিনিট। পলাশির মোড়, এটা পলাশির মোড়, চার মাথার মোড়। আবার এখানে অল্প অল্প বৃষ্টি শুরু হয়ে গেল, ভালো জ্যাম আছে পলাশির মোড়ে। আমাদের যাত্রা আজকে ফার্স্ট টোল গেট বেথুয়া ডাওরির, এখানে এটা টোল গেট ক্রস করছি আমরা, দাঁড়িয়ে গেল। আমাদের ফাস্ট্যাগ কার্ডে রিচার্জ শেষ হয়ে গেছে বলে আমাদের এখন টোলে 190 টাকা দিতে হচ্ছে। 190 টাকা টোল ট্যাক্স লেগে গেল এইটুকুন রাস্তা আসার জন্য। এখানে বলি ফাস্ট্যাগ কার্ডে পেমেন্ট করলে মাত্র 95 টাকা লাগত। এখানে রিলায়েন্সের পেট্রোল পাম্পে আমরা একটু দাঁড়িয়েছিলাম, পাশে একটা চায়ের স্টল ছিল, চা খেলাম। এই সমস্ত কাজকর্মগুলো করে আবার আমরা এখন রওনা দিচ্ছি। ধুবুলিয়া পার করে আমরা চলে এসেছি। এবার এখান থেকে আরও 17 কিলোমিটার বাকি আছে মায়াপুর মোড়টা, যেখান থেকে টার্ন নিলে আর খানিকটা গেলে মায়াপুর আসবে। চলুন ওগুলো আমি দেখাচ্ছি। এবার আমরা মায়াপুর যাওয়ার রাস্তাটা যে এখান থেকে ডিভাইড হচ্ছে সেই রাস্তাটা ধরলাম সরস্বতী মার্গের পাশে।
কোন জায়গাটা? মায়াপুর মোড় থেকে এখনো অবধি আমরা রাস্তা বেশ ভালোই পাচ্ছি। মায়াপুর ঢোকবার ঠিক আগে টোটো দাঁড়িয়ে আছে, টোটো স্ট্যান্ড, এবং এই জায়গাটা একটু কনজেস্টেড, কিন্তু এখনো এই যে জায়গাটা দেখাচ্ছি এখান থেকে এখনো প্রায় 2.5-3 কিলোমিটার মায়াপুরের মেইন জায়গাটা। মায়াপুর আসতে মানে ইসকনের মন্দিরটা আসতে এখনো 2.5 কিলোমিটারের উপরে রাস্তা রয়েছে। এই রাস্তাটা খারাপ, এই যে এই জায়গাটা, এই জায়গার রাস্তাটা কিন্তু বেশ খারাপ। বামনপুকুর বাজার থেকে আমরা এগোচ্ছি এখন সামনের দিকে। এই বাজে রাস্তাটা ছিল বামনপুকুর বাজারের, ওখানটা আমরা ছাড়িয়ে এগিয়ে এসেছি। এখন আবার রাস্তা মোটামুটি ভালো, দেখতেই পাচ্ছেন আপনারা এখন রাস্তা আবার ভালো। এই যে এখানে সারি সারি বাস দাঁড়িয়ে আছে, এই বাসগুলোতে করে ইসকন আসা যায়। ফেরার সময় এই বাসগুলোতে ইসকন থেকে ফেরা যাবে। অনেক বাস দাঁড়িয়ে রয়েছে, ভালোই ভিড়, প্রচুর লোকজন আজকে। এখন ছুটি, আজকে কালী পুজোর দিন। এটা ইসকন মন্দিরে একদম কাছাকাছি চলে এসেছি আমরা। সারি সারি বাস দাঁড়িয়ে রয়েছে, বাসের স্ট্যান্ড এটা। কৃষ্ণনগর যাওয়ার বাসও রয়েছে, আবার ধুবুলিয়া যাওয়ার বাস রয়েছে, মানে দুদিকে যাওয়ার বাসগুলো এখান থেকে ছাড়ছে। ওই যে দূরে দেখা যাচ্ছে ইসকন মন্দিরের চূড়া, মন্দিরের সামনে রাস্তার এই অংশটা বেশ চওড়া। সত্যি সত্যি মন্দিরের বিশালত্ব দেখে আর মন্দিরের চূড়া দেখে কিন্তু মনটা ভালো হয়ে গেল। যতই মন্দিরের কাছাকাছি আসতে লাগলো আমাদের গাড়ি, ততই যেন একটা পজিটিভ এনার্জি ফিল করতে পারলাম। দিয়ে ভেতরে ঢোকা, বাদিগিরের রাস্তাটা দিয়ে ঢুকছি আমরা ভেতরে। গাড়ি পার্কিং এর জন্য 120 টাকা, গাড়ি পার্কিং এর জন্য 120 টাকা। এই যে ডান দিকে রয়েছে বাইক পার্কিং এরিয়া, বাড়ি পার্কিং লটে পার্কিং করতে হবে, আর তার জন্য লাগলো আমাদের 120 টাকা 24 ঘন্টার জন্য। গাড়ি পার্কিং চার্জ 120 টাকা। আমরা এসে গেছি, এখন আমরা এখানে থাকবো বলে ঠিক করে এসেছি রাত্রে, সেজন্য অ্যাকোমোডেশনে খোঁজ করছি। তা পরপর পড়লো, আসার মুখেই প্রথমেই ছিল গীতা ভবন, তারপর এখন আমরা আছি ভামসি ভবনের সামনে। এই যে আমার পিছনে ভামসি ভবন। এবার আমরা ঈশ্বরদান ভবনের দিকে যাচ্ছি হেঁটে, দেখার জন্য যদি অ্যাকোমোডেশন পাওয়া যায়। আমরা আগে থেকে বুক করে আসিনি, এখানে আসার আগে 2 মাস আগে থেকে অ্যাটলিস্ট রুম বুক করতে হবে, আর বিশেষ করে ছুটি ছাটার জন্য। এখন যেমন ছুটি রয়েছে কালী পুজো আর ভাইফোঁটার যে ছুটিটা, সেই জন্য এখানে রুম অলরেডি বুক হয়ে গেছে 2 মাস আগে। আর সামনে আবার 7 তারিখে 7th November আছে রাসের জন্য, তো অনেক আগে থেকে এখানে বুক হয়ে গেছে। এই যে ঈশ্বরদান ভবন, ঈশ্বরদান ভবনের সামনে দাঁড়িয়ে আছি। এখন সবগুলো ভবনে আমরা ঢুকে জিজ্ঞেস করে দেখি যে থাকার কোনো রুম পাওয়া যাবে কিনা আজকে রাতের জন্য।
আজকে ওয়েদার খুব ভালো, মানে এখনো এখানে বৃষ্টি এই মুহূর্তে হচ্ছে না, কিন্তু আকাশটা মেঘলা হয়ে আছে। ওয়েদারটা খুব প্লেজেন্ট ওয়েদার, খুবই ভালো লাগছে। হাওয়া দিচ্ছে ঠান্ডা ঠান্ডা। আমার মেয়ার হাজবেন্ড অনেক আগে যথারীতি অ্যাজ ইউজুয়াল আমাকে ফেলে চলে গেছে এগিয়ে, ওই যে দূরে। আমার হাজবেন্ড আর মেয়ে চলে আসছে। কি হলো, রুম পেলে? পাওয়া যেতে পারে? আমরা এখন গদভবনের দিকে যাচ্ছি দেখার জন্য যে কুপন পাবো কিনা, লাঞ্চের কুপন, আর রুম পাবো কিনা। আমরা এমনি এই ভামসী ভবনে রুম ছিল, কিন্তু ওখানে আমরা নিইনি, দেখিনি আর কি। ঈশ্বরদান ভবনে যদি পাওয়া যায় সেটা জানা যাবে আবার গদভবনে গিয়ে, সেই জন্য আমরা গদভবনের দিকে যাচ্ছি। আমরা চেয়েছিলাম ঈশ্বরদান ভবনে থাকতে, যদিও গদা, গীতা, ভামসী, চৈতন্য সব ভবনগুলোতেই থাকার ব্যবস্থা রয়েছে। এখানে গাড়িগুলোও রয়েছে পুরো মন্দির চত্বর ঘুরিয়ে দেখানোর জন্য। আর এই যে এখানে অ্যারো দেওয়া রয়েছে কোন দিকে কি আছে সেটা দেখার জন্য, ডিরেকশনটা। আর এই জায়গার ঠিক উল্টো দিকেই রয়েছে চন্দ্রোদয় ভবন, যেটা নির্মাণের কাজ চলছে, 2023 বা 2024 এটা সবার জন্য খোলা হবে। এই চন্দ্রোদয় ভবনের ঠিক উল্টো দিকে হলো গদা ভবন। গদা ভবনেও আমরা রুমের জন্য জিজ্ঞাসা করেছিলাম, এখানে রুম খালি ছিল না। এখানে 4-bedded রুম ভাড়া বলেছিল 800 টাকা। গদা ভবনের বাইরে কুপন হাতে নিয়ে খাবারের জন্য লাইন দিতে হয়। এই যে এই করিডোর বরাবরই লাইন থাকে, এই মুহূর্তে লাইন দেখা যাচ্ছে না, কারণ আমরা দেরিতে আসার জন্য অলরেডি সবার খাওয়া হয়ে গেছিল। আমরা এখন গদা ভবনে প্রবেশ করেছি। এটা হলো গদা ভবনের রিসেপশন এরিয়া, এখানেই আমাদের রুম বুক করতে হবে এবং খাবারের কুপন কেটে নিতে হবে। এখানে লাঞ্চ আর ডিনার দুটোরই খাবারের মেনু আর তার চার্জ দিয়ে দেওয়া আছে। গদা ভবনের বাইরেটা কি সুন্দর, গদা ভবনের ভেতরে বাদিকে গেলে রিসেপশন। আমরা গদা ভবনের ভেতরে এখন বসে আছি, রুমের জন্য খোঁজ করছি, আর কুপন কাটা হয়ে গেছে, 80 টাকা নিয়েছে পার হেড কুপন। এখন 40, 50, 60 আর 80, এই 4টে দামের কুপন আছে, তাই তো? মামার মুখে হাসি নেই কেন, কে জানে খিদে পেয়ে গেছে ওর, তাই তো? এই যে আমাদের কুপন কাটা হয়ে গেছে। রুম বুক করবার জন্য ফর্ম ফিল আপ করতে হলো এবং সাথে আধার বা ভোটার কার্ড থাকা কিন্তু মাস্ট। আমরা যশোদান ভবনে রুম পেয়ে গেছি ফাইনালি, 4-bedded রুম, 1120 টাকা ভাড়া, 9টা থেকে 9টা, মানে কালকে 9টায় চেক আউট করে যেতে হবে। এখন আমরা রুমে যাব, রুমে গিয়ে লাগেজপত্র রেখে, কুপন কাটা হয়ে গেছে সেটা 1টা থেকে 2টো প্রসাদের কুপন, তাই আবার কুপনের জন্য লাইনে এসে দাঁড়াবো। আমাদের মায়াপুর ট্রিপের ফার্স্ট ভিডিওটা এখানেই শেষ করলাম। পরের ভিডিওতেও কিন্তু অনেক ইনফরমেশান থাকছে, তাই প্লিজ ভিডিওটা দেখবেন, আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর প্লিজ প্লিজ আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। সকলে ভালো থাকবেন।